আসসালামু আলাইকুম, আমি তাসিম রহমান আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লাইফস্টাইল তাসিমে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের চাপ তৈরির রেসিপি, সেই সাথে থাকছে শসা আর টমেটো দিয়ে একটা মজাদার সালাদ। তাহলে ভিউয়ার্স চলুন আপনাদের সাথে শেয়ার করি কেমন করে তৈরি করতে হয় গরুর মাংসের চাপ। দেখতে পাচ্ছেন লম্বা করে টুকরো করে নিয়েছি গরুর মাংসগুলোকে, এখন ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি যেন কোনো রক্ত না থাকে। খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি হাফ এন আওয়ারের জন্য, আধা ঘন্টা এটা এভাবে পানিতে ভেজানো থাকবে। এরপর একটা স্ট্রেইনারে এক গরুর চাপের জন্য টুকরো করে রাখা মাংসগুলো তুলে নিয়েছি। আর এখানে এটা তৈরি করতে কি কি লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে 1 কাপ পরিমাণ টক দই, আর লাগছে 1 টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা। এখানে আছে ধনে, এলাচি, দারচিনি, জিরা, আর তারপর আছে হচ্ছে পিপলস মিক্স করে জয়ফল জয়ত্রী দিয়ে একটা মশলা তৈরি করেছি, টেস্টিং সল্ট, আর আছে পেঁপের খোসা বাটা, আর আছে এখানে লবণ, হলুদের গুঁড়ো, আর আছে মরিচের গুঁড়ো। এই মশলাগুলি দিয়ে তৈরি হবে গরু মাংসের চাপ। এখন দেখতে পাচ্ছেন টুকরোগুলোকে আমি একটু করে ছেঁচে নিচ্ছি। এটা ছেঁচে নিলে মাংসটা মেরিনেট হবে সুন্দর করে, সব জায়গায় খেতে ভালো লাগবে এবং পাতলা হয়ে মুখে মিলিয়ে যাবে। এরকম করে দেখতে পাচ্ছেন ছেঁচে নিলে আবার টুকরোগুলো কিন্তু একটু ছড়িয়ে যাচ্ছে, সেই সাথে একটু বড় বড় লাগছে। এখন সবগুলো মাংসের টুকরো আমার ছেঁচা হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা হাঁড়িতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখন মিক্স করব। প্রথমে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, পেস্ট করে রাখা ছিল, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁপের খোসা বাটা, পরিমাণ মতো লবণ আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, আর মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো কিন্তু এখানে 1 টেবিল স্পুনের মতো আছে। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে এটা একদম মিহি মিহি হয়ে গেছে, সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন এখানে 1/2 কাপের মতো সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল অ্যাড করলাম, আর এটাতে কিন্তু সরিষার তেলই লাগবে, অন্য তেল ভালো লাগবে না। এখন সুন্দর করে মাখিয়ে নিলাম, মাখানোটা সুন্দর করে হয়ে গেছে। এখন এখানে যেটা করব, গরু মাংসের চাপের টুকরোগুলো যে কেটে ছেঁচে রেখেছিলাম সেগুলো এখানে মাখিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পিস আমি এখন দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আপনারা এটা যে যেমন ঝাল খান তার উপরে ডিপেন্ড করে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এমনভাবে এটাকে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে তেলটা উপরের দিকে উঠে আসে, সেই পর্যন্ত মাখাতেই থাকবেন। যত এটাকে মাখাবেন ততই কিন্তু এটা খেতে ভালো স্বাদ আসবে। এখন দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপর দিয়ে উঠে উঠে এসেছে, মাংসের টুকরোগুলো কিন্তু মশলার সাথে চকচক করছে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন দেখুন ভিউয়ার্স কি সুন্দর দেখা যাচ্ছে মাংসগুলো। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিয়েছি। মেরিনেট করা হয়ে গেছে। এখন দেখুন তেল মশলাটা একদম উপরে উঠে এসেছে। এখন এটাকে একটা লোহার ফ্রাইং প্যানে সরিষার তেলে ভেজে নিব, অন্য তেলের তেল কিন্তু ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিতে, এবং অবশ্যই চেষ্টা করবেন লোহার ফ্রাইং প্যানে ভাজতে, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া সুন্দর স্মোকি স্মোকি হবে ভাজাটা, খেতে একদম বিফ চাপটা যেরকম রেস্টুরেন্টে হয় সেরকমই হবে। তো আমার এই কড়াইটা, আমার ফ্রাইং প্যানটা খুব বেশি বড় না, তাই আমি 2 পিস করে এখানে ভেজে নিচ্ছি। আর যে মশলাটা বাড়তি ছিল ওই সরিষার তেলে মশলাটা দিয়ে একটু সসের মতো মশলাটা ভুনা করে করে একটা সস তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা আমার সসটা তৈরি হয়ে গেছে। এটা পরোটার সাথে খেতে কিন্তু ভারী ভালো লাগে। আর এখানে আমি বাজার থেকে কেনা ইনস্ট্যান্ট পরোটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘরে পরোটা তৈরি করে নিতে পারেন, নান বা চালের রুটির সাথেও খেতে পারেন।
এখন একটা বাটিতে আমি সালাদ তৈরি করছি। শশা কুচি করে আমি গ্রেটারে পোলে নিয়েছি, কারণ আমি সুন্দর করে পোলতে পারি না। যারা নাইসলি পোলতে পারেন তারা নাইফ দিয়ে অথবা বুটি দিয়ে কিন্তু পোলে নিতেই পারেন, আর যারা না পারেন তারা আমার মতো গ্রেটার ইউজ করতে পারেন। এখন দেখছেন আমি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম তার থেকে বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অল্প খানিকটা রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। আর ধনে পাতা ছেঁচে এখানে দিয়েছি, ফ্লেভারটা তাই ভালো আসবে। এখন এটাকে একটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এটাকে একটু মেখে তারপর এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা একটা গার্লিক চিলি সস গোল্ডেন হারভেস্টের, এইটা আমি এখানে দিব 1 টেবিল স্পুনের মতো। আমি আন্দাজে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে 1 টেবিল স্পুন পরিমাণটা বলে দিলাম। আর এখানে 1.5 টেবিল স্পুনের মতো আমি বারবিকিউ সস অ্যাড করেছি। বারবিকিউ সসটা দিলে কিন্তু খুব ভালো লাগে, একটা একটা সুন্দর ফ্লেভার আসে। আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আপনারা এটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করেছি, সেটা আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে নিলাম। এখন এটাও কিন্তু আপনাদের ঝাল যে যেমন খান সেটার উপর ডিপেন্ড করে। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর এখানে খানিকটা সুগার অ্যাড করে দিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে, টক মিষ্টি মতো লাগে। আর লবণ কিন্তু দেইনি, কারণ বারবিকিউ সসে কিন্তু অলরেডি লবণ ছিল। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট ডিশে আপনার সালাডটাকে সার্ভ করছি। সার্ভ করা মানে একটা জিনিস খাওয়ার আগে যদি সুন্দর করে সাজিয়ে দেন তাহলে কিন্তু খেতে স্বাদটা আরও ভালো লাগে, তাই নয় কি? এখন উপর দিয়ে টমেটো কাঁটাগুলো ছিটিয়ে দিলাম, আর যেটা করেছিলাম খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম ছিটিয়ে, একটা লেবু খোল করে চাক করে কেটে সেটা উপরে দিয়ে, একটা ধনে পাতার ডাটা লেবুর চাক করে রাখাটার উপরে একটুখানি দিয়ে হালকা করে সাজিয়ে দিলাম। দেখুন, দেখতেও কিন্তু সুন্দর লাগছে, খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। এখন কিন্তু গরুর চা, পরোটা এবং সালাদ আমাদের ডিনারের জন্য সার্ভ করা হয়ে গেছে। একটু পরেই আমরা ডিনার করে নিব। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইফস্টাইল উইথ তাজিন নামে আমার যে ফেসবুক পেজটি আছে সেখানে একটা লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাকে কোনো প্রয়োজনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।